হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের একটি তদবির। দুধ থেকে আপনি আপনার অবাধ্য স্ত্রী বা প্রেমিকাকে বশ করতে পারবেন এবং বশ করার সাথে সাথে সে আপনার বাধ্য হয়ে যাবে। বশ করার টোটকাটি শেখাতে আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার আজকের পর্বটি দূর থেকে কিভাবে আপনি আপনার স্ত্রীকে, অবাধ্য স্ত্রীকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন এবং কাজটি শেখার জন্য আমি কিন্তু বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই যে তদবির, এই তদবিরের ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো ভুল হয় সেজন্যই আমি বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার বলা প্রতিটা কথা যাতে আপনারা ভালো করে বুঝে কাজটি করতে পারেন এবং প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি না হয়ে থাকে সেই জন্যই আমি বলেছি ভিডিওটি কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের সেই ভুলের কারণে কিন্তু আপনাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না, তাই ভিডিও কাটবেন না, কাজটি অবশ্যই দূর থেকে করতে হবে। মনে রাখবেন এটা কিন্তু শুধুমাত্র আপনার স্ত্রী বা প্রেমিকার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনার সেই মানুষটি ভালোবাসার মানুষ হতে হবে, স্ত্রী বা প্রেমিকার। যেমন আপনার স্ত্রী আপনার কথা শোনে না, সেই সকল বাধ্য স্ত্রীকে বশ করতে পারবেন। আজকের এই বশীকরণ টোটকাটি যদি আপনি যথাযথ প্রয়োগ করতে পারেন তাহলে সেই নারী আপনার বশে বশীভূত থাকবে। কীভাবে কাজটি করবেন চলুন তাহলে সেটা জেনে নিন। এই তদবিরটি করার জন্য আমি এখানে প্রথমে একটি ঘর কিনে নিলাম, দেখুন এই এবং এই, তারপরে এই একটি ঘর, তারপরে এই একটি ঘর। এইখানে কি করতে হবে দেখুন, এখানে লিখতে হবে আপনার নাম, এখানে লিখতে হবে আপনার স্ত্রী বা প্রেমিকার নাম। দেখুন খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন আমি এখানে কিভাবে নাম লিখলাম, তারপরে এখানে লিখতে হবে আপনার স্ত্রী বা প্রেমিকার নাম, এখানে লিখতে হবে আপনার নাম। নির্জনে বসে এই কাজটি আপনাকে করতে হবে এবং নির্জন জায়গায় বসে 59 বার আপনাকে এটা পড়তে হবে এবং 7 দিন আপনাকে পড়তে হবে। 7 দিন যদি আপনি একটানা পড়তে পারেন, মানে আজকে যে টাইমে পড়বেন পরপর 6 দিন আপনি সেই একই টাইমে যদি পড়তে পারেন তাহলে দেখবেন আপনার স্ত্রী হোক প্রেমিকা হোক আপনার বসে বসীভূত থাকবে, সে আপনার হাতের মুঠোয় থাকবে, আপনি যা বলবেন তাই সে শুনবে। তাই আমার আজকে এই ভিন্ন ধর্মী তদবিরটি দেখার জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিলাম একইভাবে করুন এবং আমি যেভাবে বলে দিলাম সেইভাবে করুন, দেখবেন আপনার স্ত্রী হোক প্রেমিকা হোক আপনার বশে বশীভূত থাকবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।